শিক্ষার্থীরা বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বেশ কয়েকদিন বিরতির পরে আবারও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য এন্টারপ্রেনারশিপ বিষয়টির ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা জানো এটি এর পূর্বে আমরা দুটি ক্লাস নিয়েছি, আজকে তৃতীয় ক্লাস। আমরা আজকে শুরু করব উদ্যোগ তত্ত্ব, শিল্প উদ্যোগ তত্ত্ব। শিল্প উদ্যোগ তত্ত্বটি আমরা আলোচনা করব, এটি ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারের ভেতরেই আছে। তত্ত্ব হচ্ছে মূলত কতগুলো ধারণা, প্রতিপাদ্য বিষয়, পর্যবেক্ষণ ইত্যাদি, যা ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়। এটি অনেকগুলোর সমষ্টি হয়, এটি পর্যবেক্ষণের সমষ্টি হতে পারে, এটি মতবাদের সমষ্টি হতে পারে, এটি ধারণার সমষ্টি হতে পারে, এটি প্রতিপাদ্য বিষয়ের সমষ্টি হতে পারে। অর্থাৎ যে ধারণা, মতবাদ, প্রতিপাদ্য বিষয়, উদ্যোগের সূচনা, উন্নয়ন প্রবৃত্তি সম্পর্কে আলোকপাত করে বা দৃষ্টিপাত করে, সেই বিষয়গুলোকে একত্রে শিল্প উদ্যোগ তত্ত্ব বলা হচ্ছে। অর্থাৎ যে তত্ত্বের মাধ্যমে, যে কতগুলো পদ্ধতির মাধ্যমে, যে তত্ত্বের মাধ্যমে, যে থিওরির মাধ্যমে শিল্প উদ্যোগকে আরো চমৎকার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি হচ্ছে শিল্প উদ্যোগ তত্ত্ব। তোমরা নিশ্চয় জানো শিল্প উদ্যোগ ছাড়া একটি দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। একটি দেশের অর্থনীতির মূল প্রবাহ, মূল চালিকা শক্তি হয় শিল্প উদ্যোগ, অর্থাৎ এন্টারপ্রেনারশিপ। সেই জায়গাটি আমাদেরকে আসতে হচ্ছে। আমরা জানি যে আমরা পড়ছি উদ্যোগ তত্ত্ব, আমরা এই জায়গাতে এসে দেখব যে শিল্পোদ্যোগ তত্ত্বগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সাইকোলজিক্যাল থিওরিজ, অর্থাৎ মনস্তাত্ত্বিক তত্ত্ব, আরেকটি হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক তত্ত্ব, যেটাকে ইংরেজিতে আমরা বলবো সোশ্যাল অ্যান্ড কালচারাল থিওরিজ, এবং আরেকটি হচ্ছে আদার থিওরিজ। আমরা প্রথমেই দেখে নেব যে মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল থিওরির মধ্যে কোন কোন বিষয়গুলো, কোন কোন তত্ত্বগুলো আছে। আমরা দেখছি যে সাইকোলজিক্যাল থিওরির মধ্যে ডেভিড সি ম্যাকলেল্যান্ডের কৃতিত্বার্জন চাহিদা তত্ত্ব আছে, এর মধ্যে প্রেষণা তত্ত্ব বলে আবার একটি পার্ট আছে, যে পার্টটির ভেতরে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, হাসবার্গের দ্বি সোপান তত্ত্ব, ম্যাকগ্রেগরের এক্স ওয়াই তত্ত্ব, ভিক্টর ভ্রমের প্রত্যাশা তত্ত্ব এবং সমতা তত্ত্ব জড়িয়ে আছে। এর বাইরে অ্যাবারেট হ্যাগেনের পদমর্যাদা প্রত্যাহার তত্ত্ব বা সামাজিক পরিবর্তন তত্ত্বটিও এর ভেতরে সংযুক্ত হয়ে আছে। আমরা সাইকোলজিক্যাল তত্ত্বের থিওরির আরও কয়েকটি জিনিস দেখব, যে আভ্যন্তরীণ ও বাহ্যিক নিয়ন্ত্রণের দৃষ্টিভঙ্গি তত্ত্ব আছে, অভিপ্রায় অর্জনের তত্ত্ব আছে, ঝুঁকি গ্রহণ তত্ত্ব আছে, সৃজনশীলতার তত্ত্ব আছে, স্বাধীন প্রেষণার তত্ত্ব আছে, ক্ষমতা প্রেষণা তত্ত্ব আছে। আমরা সোশ্যাল অ্যান্ড কালচারাল থিওরিজগুলোর মধ্যে যেটি দেখব সেটি হচ্ছে ম্যাক্স ওয়েবারের প্রোটেস্ট্যান্ট মূল্যতত্ত্ব, মূল্যবোধ তত্ত্ব। আমরা দেখব শিল্প উদ্যোগের বৈধতা তত্ত্ব, সামাজিক চলমানতা তত্ত্ব, সামাজিক প্রান্তিকতা তত্ত্ব। আমরা দেখব সামাজিক ঐক্য বা সংহতি সাধন তত্ত্ব, নিরাপত্তা তত্ত্ব, রিক্সের শিল্প উদ্যোগ তত্ত্ব, নৃতাত্ত্বিক তত্ত্ব। আদার্স থিওরিজের মধ্যে আমরা যে বিষয়গুলো পড়ব সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে বা শিল্প উদ্যোগে, শিল্প উদ্যোগ বিকাশে সুম্পিটারের তত্ত্ব, অ্যাডাম স্মিথের উন্নয়ন তত্ত্ব, উৎপাদনের শ্রম তত্ত্ব ও উন্নয়নের সীমাবদ্ধ বা রিকার্ডিয়ান কেস, সীমাবদ্ধতা বা রিকার্ডিয়ান কেস। তারপরে আমরা দেখব অন্যান্য তত্ত্বাবলীর মধ্যে মুনাফা তত্ত্ব, কর্মসংস্থান এবং উৎপাদন সম্পর্কিত কেনসেরর তত্ত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধির তত্ত্ব, পর্যায়ক্রমিক তত্ত্ব। এই তত্ত্বগুলো আমরা ক্রমান্বয়ে দেখব, কিন্তু তার পূর্বে আমরা আজকে যেটি পড়তে চাই সেটি হচ্ছে ডেভিড সি ম্যাকলেল্যান্ডের কৃতিত্বার্জন চাহিদা তত্ত্ব, কৃতিত্বার্জন চাহিদা তত্ত্ব। এটিকে ইংরেজিতে বলছে ডেভিড সি ম্যাকলেল্যান্ডের নিড ফর অ্যাচিভমেন্ট থিওরি। আমরা এই বিষয়টির ফাঁকে আমি একটু বলে রাখি যে আমরা এই বিষয়টির কোড হচ্ছে, যে বিষয়টি আমরা পড়ছি এন্টারপ্রেনারশিপ
এটির বিষয় কোড হচ্ছে 24/26/17। এই বিষয়টি আমরা দেখছি যে 24/26/17 এটি হচ্ছে আমাদের বিষয় কোড। আমরা দেখব যে ডেভিড ম্যাক্সি ম্যাকলেল্যান্ডের কৃতিত্বার্জন চাহিদা তত্ত্ব, এটি আমরা এখন আমরা দেখব। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ম্যাকলেল্যান্ড, ম্যাকলেল্যান্ডের ছবি, 1917 সালে জন্মগ্রহণ করে 1998 সালে মারা গিয়েছিল। তিনি পাবলিশ করেছিলেন দ্য অ্যাচিভিং সোসাইটি নামে 1961 সালে একটি বই প্রকাশ করেছিলেন, যেখানে প্রথম তিনি এই থিওরিটি, এই ম্যাকলেল্যান্ডের নিড ফর অ্যাচিভমেন্ট থিওরিটি প্রকাশ করেন। তার পরবর্তীতে আমরা দেখেছি তার এর পূর্বে আমার একটু কথা বলে রাখা দরকার যে যদিও বলা হচ্ছে যে ম্যাকলেল্যান্ডের নিড ফর অ্যাচিভমেন্ট থিওরি, কিন্তু অ্যাচিভমেন্ট থিওরি এই তত্ত্বটি প্রথম মুরারি হেনরি উনি প্রকাশ করেছিলেন, এই শব্দটি উনি প্রথম উচ্চারণ করেছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট ছিলেন, মনস্তত্ত্ব বিভাগের পড়াতেন, প্রফেসর ছিলেন, অনেকগুলো প্রকাশনা আছে। ম্যাকলেল্যান্ডও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়াতেন, তিনি দীর্ঘদিন সেখানে প্রফেসরশিপ করেছেন, প্রফেসরি করেছেন, এবং তার অনেকগুলো প্রকাশনা আছে। তার মধ্যে একটি তার বিখ্যাত প্রকাশনাটি হচ্ছে, যেটি নিয়ে তিনি কাজ করে বিখ্যাত হয়েছেন সবচেয়ে বেশি, সেটি হচ্ছে নিড ফর অ্যাচিভমেন্ট থিওরি। এটি প্রথম যে বইটিতে তিনি উল্লেখ করেন সে বইটির নাম হচ্ছে দ্য অ্যাচিভিং সোসাইটি, এটি প্রকাশিত হয়েছিল 1961 সালে। পরবর্তীতে তিনি ডেভিড সি উইন্টারের সাথে যুক্ত হয়ে এ বইটিকে আরও একটু উন্নত করে একটি বই প্রকাশ করেন, তার নাম দেন মোটিভেটিং ইকোনমিক অ্যাচিভমেন্ট। সেখানে এই তত্ত্বটিকে তিনি আরেকটু বেশি করে ফোকাসে নিয়ে আসেন। এই বইটি পাবলিশড হয়েছিল 1969 সালে, যদিও বাংলা বইগুলোতে 1971 সাল বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু আসলে এটি 1969 সালেই প্রকাশিত হয়েছিল। এটি গুগল কিংবা উইকিপিডিয়াতে এই তথ্যটি পাওয়া যায়। পরবর্তীতে ডেভিড সি ম্যাকলেল্যান্ড তার আরও তিনজন সহযোগীকে নিয়ে 1983 সালে, সেই সহযোগীগুলো নাম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় অ্যাটিকশন, ক্লার্ক, ল ওয়েল, এই তিনজনকে সাথে করে নিয়ে এটি আরও উন্নতি সাধন করেন, এই এই তত্ত্বটির উন্নতি সাধন করেন। আমরা এই তত্ত্বটিকে আমরা এই যে চাহিদা কৃতিত্বার্জন চাহিদা তত্ত্ব, ম্যাকলেল্যান্ডের নিড ফর অ্যাচিভমেন্ট থিওরি, এটিকে সংক্ষেপে একটি শব্দে প্রকাশ করা হয়, সেটি হচ্ছে যে ইন ACH, এইভাবে প্রকাশ করা হয় NACH, NACH। এটি যখন আমরা বলবো তখন আমরা বুঝবো যে এটি আমরা নিড ফর অ্যাচিভমেন্ট থিওরিটি আমরা পড়ছি। এটি নিড ফর অ্যাচিভমেন্ট থিওরিটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে NACH, সেটি আমরা দেখবো। তো এই তত্ত্বটিতে মূল কি কথা বলা হচ্ছে, এই যে ডেভিড ম্যাকলেল্যান্ড তিনি কি বলছেন, সেটি আমাদের জানাটাও খুব জরুরি। আমরা মোটা দাগে যে জিনিসটি জানব সেটি হচ্ছে ম্যাকলেল্যান্ড বলছে তার নিজের ভাষায়, কৃতিত্বার্জনের চাহিদা হলো ভালো কিছু করার আকাঙ্ক্ষা, নিজের কাজ সম্পাদনের মাধ্যমে কৃতিত্বের সুপ্ত অনুভূতি অর্জন করা। অর্থাৎ ম্যাকলেল্যান্ড বলছে চাহিদা, কৃতিত্বার্জনের একটা চাহিদা, ভালো কিছু করার যে আকাঙ্ক্ষা সেটি, এবং নিজ কাজ সম্পাদনের অন্তর্নিহিত, মানুষের অন্তর্নিহিত ইচ্ছা থাকে, মানুষের মনের মধ্যে ইচ্ছা থাকে, মানুষের আকাঙ্ক্ষা থাকে, সেটি অর্জন করাই হচ্ছে মূল কথা ম্যাকলেল্যান্ডের ভাষায়, যে এটি হচ্ছে কৃতিত্ব অর্জনের চাহিদা। এই 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 তত্ত্বটি পড়তে গেলে আমরা দেখব যে মানুষ কাজ করে কৃতিত্ব অর্জন করতে চায়, এই ধারণাটি আমাদেরকে এই এই তত্ত্বটি দেয়। এই তত্ত্বটি আরেকটি বিষয়ের প্রতি জোর দেয়, একটি কাজের কৃতিত্ব পরবর্তী কাজের প্রেরণা হিসেবে নেয়। অর্থাৎ একটি কাজে যখন আমরা সফল হই তখন সেই সফলতার সূত্র ধরে আমরা আরেকটি কাজে উৎসাহিত হই, যাতে করে এই কাজটিকে সুসম্পন্ন করতে পারি, একটি আত্মবিশ্বাস তৈরি হয়, সেইখান থেকে আরেকটি কাজে অনুপ্রেরণা পাওয়া যায়। এটি মাথায় রাখতে হবে এই তত্ত্বের, অর্থাৎ কৃতিত্বার্জন চাহিদা তত্ত্বের
আরেকটি বিষয় হচ্ছে চ্যালেঞ্জ ধর্মী লক্ষ্যমাত্রা স্থাপন। অর্থাৎ আপাত দৃষ্টিতে মনে হবে এটি অ্যাচিভ করা খুব কঠিন, এটি অ্যাচিভমেন্ট অ্যাচিভ করা খুব কঠিন, কিন্তু প্রকৃত পক্ষে এটি একটি গোল ঠিক করা হয়, এটি চ্যালেঞ্জ ধর্মী। অপরাপর মানুষগণ হয়তো মনে করে যে না, এটি বাস্তবায়ন করা সম্ভব না, কিন্তু এখানে এটি বাস্তবায়ন করা যিনি তৈরি করছেন তিনি এটি বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাদিত্ব থাকেন, এবং এই জন্য বলা হয় যেখানে একটি চ্যালেঞ্জ ধর্মী লক্ষ্যমাত্রা স্থাপন করতে হয় এবং তা অর্জনের জন্য দক্ষতা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে কাজ করতে হয়, সে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। যে শুধু চ্যালেঞ্জ ধর্মী লক্ষ্যমাত্রা স্থাপনই না, এই তত্ত্বে বলছে যে এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তাকে দক্ষতা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এটি হচ্ছে মূল যে বিষয়, সে বিষয় হচ্ছে কৃতিত্বার্জনের চাহিদা যে তত্ত্বটি সেটি এখানে এটি প্রকাশ করছে। আমরা এরপরে যেটি পড়তে চাই সেটি হচ্ছে যে কৃতিত্বার্জন চাহিদা তত্ত্বের বৈশিষ্ট্য, অর্থাৎ এই তত্ত্বগুলোতে কি বলা হচ্ছে। এই তত্ত্বগুলোতে এই তত্ত্বের বৈশিষ্ট্য হচ্ছে যে ঝুঁকি গ্রহণ এটি থাকবে, মারাত্মক রকমের ঝুঁকি এইখানে জড়িয়ে থাকে। এইখানে জড়িয়ে থাকে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের বিষয়টি, এইখানে জড়িয়ে থাকে পূর্বানুমানের ক্ষমতা বিষয়টি, এখানে ফল প্রত্যাশী হতে হয়, ফলাবর্তন প্রত্যাশী হতে হয়, এখানে সময় জ্ঞান থাকতে হয়, কাজের মাধ্যমে এটিকে শিক্ষা গ্রহণ করতে হয়, তারপরে থাকতে হয় বিচার করার ক্ষমতা থাকতে হয়, জানার আগ্রহ থাকতে হয়, উচ্চাভিলাষী হতে হয়, সুদূর প্রসারী চিন্তা শক্তি থাকতে হবে, পরামর্শ গ্রহণ করতে হবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে, ত্যাগী মনোভাব থাকতে হবে, সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। এই হচ্ছে আমাদের এইটির বৈশিষ্ট্য। আমরা যদি আবার আমরা একটু প্রথম থেকে দেখি ঝুঁকি গ্রহণ, এই তত্ত্বের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ঝুঁকি গ্রহণ। অর্থাৎ আমরা আগেই বলেছি যে একটি চ্যালেঞ্জ ধর্মী লক্ষ্যমাত্রা এখানে স্থাপন করতে হয় কৃতিত্বার্জন চাহিদা তত্ত্বে। তাহলে এটির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সবসময় একটি রিস্ক নেয়, ঝুঁকি নেয়। এই ঝুঁকিটি যিনি উদ্যোক্তা যিনি শিল্পোদ্যোগ গ্রহণ করছেন তাকে নিতে হয়। আমরা এটি একটি বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে হয়, যদিও বলা হচ্ছে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ, কিন্তু লক্ষ্যটা চ্যালেঞ্জ ধর্মী, লক্ষ্যটা সুদূর প্রসারী, সেই বিষয়টি মাথায় রাখতে হবে, কিন্তু বাস্তবায়নযোগ্য হতে হবে। মানে এটি একটি বাস্তবায়নযোগ্য হতে হলে তার সামর্থ্যের উপরে নির্ভর করতে হয়, তার অর্থনৈতিক বিষয়ের উপর নির্ভর করতে হয়, তার শিল্প পরিবেশের উপরে নির্ভর করতে হয়, তার দেশের আইন কানুনের উপরে নির্ভর করতে হয়, সে বিষয়টি থাকে। পূর্বানুমানের ক্ষমতা, পূর্বানুমান হচ্ছে যে ভবিষ্যতে কোনো কাজ করার অগ্রিম একটি নকশা, সেটি হচ্ছে পূর্বানুমান। অর্থাৎ কৃতিত্বার্জন চাহিদা তত্ত্বের বৈশিষ্ট্য হচ্ছে পূর্বানুমানের ক্ষমতা থাকতে হবে। ফল প্রত্যাশী অর্থাৎ যে লক্ষ্যমাত্রা আছে সেটি থাকতে হবে, সেটির ব্যাপারে প্রত্যাশা থাকতে হবে এবং সে ব্যাপারে পজিটিভ ধারণা নিয়ে আত্মবিশ্বাসের সাথে কাজ করে চলতে হবে। ফলাবর্তনের প্রত্যাশী অর্থাৎ বারবার ফলটাকে নিয়ে যে কাজটি করলো সে কাজটিকে যতটুকু হলো সেটার ফলাফল নিয়ে বারবার বিশ্লেষণ করে সেই জায়গাটিকে আবার সংযোজন বিয়োজন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সেটি হচ্ছে ফলাবর্তন প্রত্যাশী। সময় জ্ঞান, এটি তো সব কাজের জন্য জরুরি। কাজের মাধ্যমে শিক্ষা গ্রহণ, অর্থাৎ কোনো কাজ করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, যদি সংযোজন করতে হয়, যদি বিয়োজন করতে হয়, আবার সেই জায়গাটিতে যাওয়ার বিষয়টি। বিচার করার ক্ষমতা থাকতে, অর্থাৎ কাজ নিজের কাজকে নিজে বিচার করার ক্ষমতাটি থাকতে হবে। প্রয়োজনে জানার আগ্রহ থাকতে হবে, নিজে না জানলে অন্য কারো সহযোগিতা নিয়ে জানার আগ্রহ থাকতে হবে, এবং যেহেতু এটি চ্যালেঞ্জ ধর্মী সেহেতু এটি উচ্চ ভালোসীয় একটি এটির বৈশিষ্ট্য। সুদূর প্রসারী চিন্তা শক্তি, এটি পূর্বানুমানের মতো আমরা বলেছি যে সুদূর প্রসারী চিন্তা শক্তির বিষয় থাকতে হয়, অন্যের পরামর্শ গ্রহণ করতে হয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হয়, ত্যাগী মনোভাব, শুধু যে এই কাজটি করে ফেললে কৃতিত্বই পাওয়া যাবে বিষয়টি তা না, এই কাজটি করার জন্য পর্যাপ্ত ত্যাগ, অর্থাৎ তার সময়ের ত্যাগ, তার শ্রমের ত্যাগ, তার আনুষাঙ্গিক বিষয়েদের ত্যাগের মানসিকতা দিয়ে সমন্বয় করার জন্য ত্যাগ, সেই বিষয়গুলো করতে হয়, এবং সর্বোপরি সাংগঠনিক দক্ষতার মধ্য দিয়ে এই এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা দেখতে পাই। আমরা এরপরে দেখতে চাইব কৃতিত্বার্জনের চাহিদার সাথে একটি বিষয় জড়িয়ে থাকে, কৃতিত্বার্জনের চাহিদার সাথে সম্পর্কিত, কৃতিত্বার্জনের চাহিদার সাথে সম্পর্কিত বিষয়সমূহ এটি আমরা দেখতে চাই। কৃতিত্বার্জনের আমরা একটু যদি দেখি যে কৃতিত্ব
তার্জনের কৃতি তার্জনের কৃতিত্বার্জনের চাহিদার সাথে সম্পর্কিত বিষয়সমূহ বা উপাদানসমূহ এটি আমরা এই পর্যায়ে পড়ব। বেশ কয়েকটি বিষয়, চার পাঁচটি বিষয় এর সাথে জড়িয়ে আছে, যে কৃতিত্বার্জন চাহিদার সাথে কোন কোন বিষয়গুলোকে ই করা যায় সেই জায়গাগুলো এইখানে আছে, আমরা একটু যদি দেখে নিই। একটি হচ্ছে শিশুর প্রতিপালন, শিশুর প্রতিপালন এটি থাকে। আমরা দেখব যে শিশুদের পিতামাতার আচরণ, শিশুদের পিতামাতার আচরণ এর সাথে জড়িয়ে আছে। আমরা যদি আরো দেখি তাহলে দেখব যে সাহিত্য এবং সংস্কৃতি, সাহিত্য ও সংস্কৃতি এই বিষয়গুলো জড়িয়ে আছে। তারপরে জড়িয়ে আছে সামাজিক আচরণ, সামাজিক আচরণ। তারপরে জড়িয়ে আছে প্রশিক্ষণ, অর্থাৎ আমরা যদি কৃতিত্বার্জনের চাহিদার সাথে কোন যে বিষয়গুলো জড়িয়ে থাকে সে বিষয়গুলোর প্রথমটি হচ্ছে শিশুর প্রতিপালন, দ্বিতীয়টি হচ্ছে শিশুদের পিতামাতার আচরণ, তৃতীয়টি হচ্ছে সাহিত্য সংস্কৃতি, চতুর্থটি হচ্ছে সামাজিক আচরণ, পঞ্চমটি হচ্ছে প্রশিক্ষণ। আমরা যদি ছোট্ট করে একটু ব্যাখ্যার জায়গাতে যাই তাহলে আমরা বলবো যে ম্যাকলেল্যান্ড শেষ পর্যন্ত বলছে, শিশুর প্রতিপালনের বিষয়ে গিয়ে বলছে যে অর্থনৈতিক উন্নয়ন চরমে পৌঁছলে তা আবার নিম্নগামী হতে পারে। অর্থাৎ শিশুদের প্রতিপালনের বিষয়গুলোতে বলতে গিয়ে সেইখানে বলা হচ্ছে যে অর্থনীতির উন্নতি যদি চরমে ওঠে তখন দেখা যায় যে পিতামাতারা তার সন্তানকে লালন পালনের জন্য ভৃত্যের উপরে নির্ভর করছে, কর্মচারীর উপরে নির্ভর করছে, ডে কেয়ার সেন্টারগুলোর উপরে নির্ভর করছে। সেইখানে শিশুদেরকে একটি আবদ্ধ জায়গায় অপেক্ষাকৃত নিয়মকানুনের মধ্য, বেশি নিয়মকানুনের মধ্য দিয়ে এটি তাকে মানুষ করতে হয়, ফলে এই অবস্থাতে ছেলেমেয়েরা কম কৃতিত্বার্জনের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু যদি বাবা মারা নিজেরা ছেলেমেয়েদের মানুষ করে তাহলে পরে দেখা যাবে যে না, এটি আস্তে আস্তে ছেলেমেয়েরা বেশি কৃতিত্বার্জনের দিকে তৈরি হচ্ছে, উচ্চাভিলাষী তৈরি হচ্ছে, তাদের স্বপ্নটা সুদূর প্রসারী হচ্ছে। এই 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 দৃষ্টিকোণ থেকে ম্যাকলেল্যান্ড এই কথাটি আমাদেরকে বলেছেন যে যে তিনি তখন বললেন যে অর্থনৈতিক উন্নয়ন যদি চরমে পৌঁছায় তাহলে পরে আবার সেটি পরবর্তী প্রজন্মতে গিয়ে নিম্নমুখী আচরণও হয়ে যেতে পারে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করলাম। এ প্রসঙ্গে আমি একটু ছোট্ট একটি উদাহরণ তোমাদের দিতে চাই। এখানে আমরা হ্যাঁ আমরা বলছিলাম যে এখানে শিশুকালের বিষয়টি আমরা বলছিলাম, ঠিক আছে, আমরা পরের বিষয়টির প্রতি যাব। শিশুদের প্রতি পিতামাতার আচরণ আমরা দেখেছি, শিশুদের পিতামাতারা এক ধরনের পিতামাতা আছে, অ্যাগ্রেসিভ, শিশুদেরকে অপেক্ষাকৃত কম স্বাধীনতা দিয়ে মানুষ করতে চায়, একটি বাউন্ডারির মধ্যে রেখে
মানুষ করতে চাই, বড় করতে চাই, পড়ালেখা শেখাতে চাই। আরেক ধরনের পিতামাতা আছে, তার নিজের আদর আচরণ, সাহস, সামাজিক বিষয়গুলো সন্তানের ভেতরে প্রথিত করতে চাই। যদি পিতামাতা তার সন্তানকে সাহসী করে গড়ে তোলে, তার নিজের সিদ্ধান্ত নেওয়ার মধ্যে সিদ্ধান্তগুলো নিতে সহযোগিতা করে, তাহলে এখানে উচ্চ কৃতিত্ব দিকে যাবে, কৃতিত্বার্জন বৃদ্ধি পাবে শিশুর ক্ষেত্রে। আর সাহিত্য সংস্কৃতি, একটি দেশের সাহিত্য সংস্কৃতি তার সমাজ নির্মাণ করে, তার গোষ্ঠী নির্মাণ করে। যে যে সমাজের সাহিত্য সংস্কৃতি রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয়ে যায়, কলাপস করে যায়, এখানে পেট্রোনাইজেশন থাকে না, সেইখানে শিশুরা কল্পনা প্রবণ হতে পারে না, সেইখানে শিশুরা আবেগ প্রবণ হতে পারে না, সেইখানে শিশুরা নতুন কিছু তৈরি করতে পারে না। শিশুরা গল্প দেখে, গল্প পড়ে, সিনেমা দেখে, নাটক দেখে, বই পড়ে, তার আশেপাশের এনভায়রনমেন্ট দেখে, এবং তার মধ্য দিয়ে শিশু সাহসী হয়ে ওঠে, কৃতিত্ব অর্জন করতে চায়। সমাজ যদি কৃতিত্ববানদেরকে পুরস্কৃত করে, সেই সংস্কৃতি যদি সমাজে চালু থাকে, তবে উচ্চ মাত্রায় কৃতিত্বার্জনের জন্য ছেলেমেয়েরা আগ্রহী হয়, ফলে এই বিষয়টিও জড়িয়ে থাকে। সামাজিক আচার আচরণটাও অনেকটা একই রকমের। আমাদের দেশের সমাজের যেমন একটি বিষয় জড়িয়ে আছে, এখানে কৃতিত্বার্জনের জায়গাটি খুব বেশি প্রখর না, বরং এখানে চাকুরি করার জায়গাটি খুব বেশি প্রখর। এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকুরি করলে সে ভালো মানুষ, কিন্তু ব্যবসায়ীর আবার উদ্যোক্তা খারাপ মানুষ, এইরকম একটি চাকুরি না করলেই মানুষ মনে করে যে না, সে মনে হয় বড় কিছু না, সে মনে হয় জ্ঞানী না, সামাজিক মর্যাদাটা তার কমে যায়। এই যে সামাজিক আচরণ কিংবা এই যে রাষ্ট্রীয় আচরণ, এই ধরনের রাষ্ট্রীয় আচরণ শিল্প উদ্যোগ তা তৈরির ক্ষেত্রে, শিল্প উদ্যোগের ক্ষেত্রে বাধা তৈরি করে, কিন্তু তার বিপরীত ধারা যদি তৈরি হয়, রাষ্ট্র যদি এই সকল জায়গাতে সহযোগিতা করে, সমাজ যদি যারা উদ্যোগ গ্রহণ করে তাদের প্রতি যদি বেশি মনোযোগী হয়, তাহলে পারে আরও বেশি সুবিধা হবে। সেই জায়গাটি আমরা চিন্তা করে দেখব, তাহলে আমরা দেখতে পাবো যে সামাজিক আচরণ সাথে কৃতিত্বার্জন চাহিদা তত্ত্বের বিষয়টি জড়িয়ে আছে। প্রশিক্ষণের মাধ্যমেও এটি তৈরি করা যায়, প্রশিক্ষণের মাধ্যমেও এটি তৈরি করা যেতে পারে, এটি একটি বিষয় আছে। এখন আমরা যদি দেখি যে কৃতিত্বার্জন চাহিদা বৃদ্ধির উপায়, এটি আমরা দেখে নিব। কৃতিত্বার্জন চাহিদা বৃদ্ধির উপায়, এটি প্রথমত ব্যক্তিক পর্যায়ে কৃতিত্বার্জন চাহিদা বৃদ্ধির উপায় থাকে, এটি হচ্ছে সফলতা। সফল কৃতিত্বার্জনকারীর ন্যায় আচরণ করতে হবে, লক্ষ্য স্থিরকরণ করতে হবে, কার্য সম্পাদনের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে, মধ্যম প্রকৃতির ঝুঁকি গ্রহণ করতে হবে, কৃতিত্ব অর্জন সফল ব্যক্তিদের সাথে সংযোগ রক্ষা করতে হবে, বিরূপ পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হয় সে বিষয়টি থাকতে হবে, পরিবেশগত প্রভাব অনুধাবন, অন্যের উপদেশ গ্রহণ, এই বিষয়গুলো থাকতে হবে। খ বিষয়টিতে আছে সাংগঠনিক পর্যায়ে কৃতিত্বার্জনের চাহিদা বৃদ্ধির উপায় থাকে এইভাবে, যে লক্ষ্যমাত্রা স্থিরীকরণে নমনীয়তা, নির্বাহীদের কার্য সম্পাদন মূল্যায়ন, ফলাবর্তন ও অনুবর্তন নীতির অনুসরণ, পুরস্কার ও দণ্ডের সমতা, সৌহার্দ্যপূর্ণ কার্য পরিবেশের উন্নয়ন, দায়িত্বের সুসংজ্ঞায়ন। দায়িত্বের সুসংজ্ঞায়ন মানে সংগঠনের একটি পর্যায়ে আমি কাকে কোন দায়িত্বটি কিভাবে পালন করতে দিলাম, সেটি যদি সুসংজ্ঞায়ন না হয় তাহলে দায়িত্বটি সঠিকভাবে পালন হয় না। আর বাকি বিষয়গুলো খুব বেশি আছে এরকম নয়, এর বাইরে কয়েকটি জিনিসের প্রতি আমাদের নজর দেওয়া খুব জরুরি। একটি হচ্ছে তজ বিশ্লেষণ, আরেকটি হচ্ছে কাহিনী বর্ধিতকরণ অভিক্ষা, আরেকটি হচ্ছে অভিনয়। তজ বিশ্লেষণকে আমরা যদি ছোট করে একটু দেখে নিই, গুরুত্বপূর্ণ, এটি ব্যক্তি জীবনেও অনেকখানি প্রয়োজন হয়ে পড়বে। তজ বিশ্লেষণ সেটি আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে TOWS, এই যে এখানে T is equal to threat, TREAT, threat, O is equal to opportunities, OPPORTUNITY, opportunities, আমরা
ডাব্লু দেখবো, যে উইকনেস, ডাব্লু ই এ কে এন ই ডবল এস, উইকনেস। আমরা এস ইজ ইকুয়াল টু দেখবো স্ট্রেংথ, এস টি আর ই এন জি টি এইচ। এই যে চারটি বিষয় বিশ্লেষণ করলাম আমরা, টিতে থ্রেট, ওতে অপরচুনিটি, ডাব্লুতে উইকনেস, এসে স্ট্রেংথ, এই বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পরে কৃতিত্ব অর্জনের চাহিদা বৃদ্ধির উচ্চ কৃতিত্ব অর্জন করা যাবে। তারপরে কাহিনী বর্ধিতকরণ অভিজ্ঞতা, অর্থাৎ এইখানে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয় যারা অংশগ্রহণকারীদের মধ্যে, এবং ছবির উপরে ভিত্তি করে কাহিনী লিখতে দেওয়া হয় এবং তাকে ধন্যবাদ দিয়ে আরেকটি ছবি দেওয়া হয় যাতে কাহিনীটি আরেকটু বড় করে লিখতে পারে। এইভাবে কাহিনী বর্ধিতকরণ অভিজ্ঞতার মধ্য দিয়ে উচ্চ কৃতিত্ব অর্জন করা যায়। অভিনয়ের মাধ্যমে করা যায়, গ্রুপে গ্রুপে অভিনয় করে এক গ্রুপ আরেক গ্রুপের থেকে ভালো করার চেষ্টা করে, তার মধ্য দিয়েও আমরা উচ্চ কৃতিত্ব অর্জনের চাহিদা অর্জন করতে পারি। এটি আমাদের একটি জায়গা। আমরা সর্বশেষে এসে একটি দেখব যে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে ম্যাকলেল্যান্ডস থিওরি অফ নিডস। এটিতে মূলত থিওরি অফ নিডসে এসে তিনি বলছেন তিনটি কথা বলছেন, নিড ফর অ্যাচিভমেন্ট যেটি আমরা পড়লাম, আরেকটি হচ্ছে নিড ফর পাওয়ার এবং নিড ফর অ্যাফিলিয়েশন। এই তিনটি বিষয়কে কখনো কখনো কৃতিত্ব অর্জন চাহিদের প্রকারভেদ হিসেবেও লেখকরা ব্যাখ্যা করেছেন, যে কৃতিত্ব অর্জন চাহিদা তিন প্রকারের, একটি হচ্ছে সাফল্য অর্জনের চাহিদা, আরেকটি হচ্ছে ক্ষমতার চাহিদা যেটা আমরা বলছি নিড ফর পাওয়ার, আরেকটি হচ্ছে নিড ফর অ্যাফিলিয়েশন অর্থাৎ স্বীকৃতির চাহিদা। আমরা নিড ফর অ্যাচিভমেন্টটাতে দেখব যে ড্রাইভ টু এক্সেল, বৃহৎ বৃহৎ পথে পা বাড়ানো, অ্যাচিভ ইন রিলেশন টু এ সেট অফ অ্যাচিভ ইন রিলেশন, আমরা অ্যাচিভ করতে চাই সেই সকল জায়গাগুলোর সাথে সম্পর্কিত হয়। সেট অফ স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড সেট করে নিয়ে সেই কাজের মধ্যে যাওয়া, এবং স্ট্রাইভ টু সাকসিড অর্থাৎ সফলতার আকাঙ্ক্ষা থাকতে হয়, তীব্র আকাঙ্ক্ষা থাকতে হয়, সেইটি এইখানে আমরা দেখব। নিড অফ পাওয়ার, পাওয়ারের ক্ষেত্রে এসে অন্যকে কন্ট্রোল করার একটি মানসিকতা থাকে, এবং টু গেট ডিজায়ার থিংস ডান, এবং যেটি আমি করতে চাই তা আমি করেই ছাড়বো, এইরকম একটি পাওয়ার নিজের মধ্যে থাকে কৃতিত্ব অর্জনের ক্ষেত্রে এসে এটি তৈরি হয়। এবং শেষে এসে আমরা যেটি বলছি নিড ফর অ্যাফিলিয়েশন অর্থাৎ ফ্রেন্ডশিপ এবং গুড রিলেশনশিপ, এই দুটি বিষয় স্বীকৃতির চাহিদার সাথে যুক্ত হয়ে আছে। যদিও ম্যাকলেল্যান্ডস থিওরি অফ নিডসে এসে বলেছে এই তিনটি পারস্পরিক সম্পর্কিত, দ্যাট মিন্স নিড ফর অ্যাচিভমেন্ট, নিড ফর পাওয়ার অ্যান্ড নিড ফর অ্যাফিলিয়েশন, এটি তিনটি খুবই পরস্পর সম্পর্কিত যুক্ত। কিন্তু কোনো কোনো লেখক বলেছেন যে নিড ফর অ্যাচিভমেন্টকে তিনটি প্রকারে বিভক্ত করা যায়, একটি হচ্ছে মানে ডিজায়ার টু সাকসেস, ডিজায়ার টু সাকসেস, নিড টু সাকসেস, আরেকটি বলা হয় নিড টু পাওয়ার, আরেকটি হচ্ছে নিড টু অ্যাফিলিয়েশন। এই তিনটি জায়গা অর্থাৎ সাফল্য অর্জনের চাহিদা, ক্ষমতার চাহিদা, স্বীকৃতির চাহিদা, এই তিন ভাগে বিভক্ত করেছে। এটিকে যেমন সংক্ষেপে বলা হচ্ছে এন ড্যাশ এ সি এইচ, ঠিক এটাকে সংক্ষেপে বলা হয় এন ড্যাশ পি ও ডাব্লু, আরেকটি এন ড্যাশ এ এফ আই, এই অ্যাফিলিয়েশন এই সংক্ষেপে বলা হয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে আজকে শুধুমাত্র দেখলাম যে আমাদের এই তিনটি বিষয় আমরা দেখে গেলাম, যে আমরা আজকে পড়লাম যে শিল্প উদ্যোগ তত্ত্ব, এবং শিল্প উদ্যোগ তত্ত্বের মধ্যে এসে আমরা যে তত্ত্বগুলো আছে সেগুলো পড়লাম, শুধুমাত্র একটি তত্ত্ব অর্থাৎ ম্যাকলেল্যান্ডের, ডেভিড সি ম্যাকলেল্যান্ডের কৃতিত্বার্জন তত্ত্ব, এটি আমরা আজকে পড়লাম। তোমরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো, এবং আমি তোমাদের কাছে বারবার অনুরোধ করছি এই সময়ের মধ্যে এই লেখাগুলো তোমরা বারবার পড়ে, বারবার দেখে, বারবার শুনে, বারবার বুঝে এই জায়গাটি তোমরা যদি ক্রমাগত চর্চা করো তাহলে এই জায়গাগুলো সহজ। বঙ্গবন্ধু কলেজের পক্ষ থেকে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ, তোমরা ভালো থেকো। আমি আবারও বলছি এই ভিডিওগুলো
তোমরা বারবার দেখে শুনে এটিকে যখন দেখবা তখন হাতের সামনে একটি কাগজ নিয়ে একটি নোট নিয়ে কলম নিয়ে সেটি নোট করে সেই পর্যায়গুলো তোমরা রপ্ত করতে থাকবা। সকলকে শুভেচ্ছা, ভালো থেকো।